তো শয়তান থেকে আপনি কিভাবে বাঁচবেন গুনাহ থেকে কিভাবে আপনি নিজকে বাঁচিয়ে রাখবেন শয়তানের ধোকায় গুনাহ থেকে বাঁচার জন্য বারোটি আমল রয়েছে কয়টি বারোটি আমল এই বারোটি আমল যদি আমরা কোরআন সুন্নার আলোকে করি তাহলে আল্লাহ আল্লা সোভাল তাল আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে শয়তানের ধোকা থেকে বাঁচিয়ে দিবেন সোভাল গুনা থেকে বাঁচার জন্য এক নাম্বার আমল হল আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা এ পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর নিয়ন্ত্রণ যার হাতে তিনি কে আল্লাহ এই শয়তানের কুমন্ত্রণা থেকে একজনই আমাদেরকে বাঁচাতে পারেন তিনি কে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বাঁচাতে পারেন এই কুমন্ত্রণা শয়তানের ওয়াসওয়াসা শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য আমাদেরকে প্রথম যে আমলটি করতে হবে সে আমলটি হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা পাপ বা গুনাহের চিন্তা যখন অন্তরে উদিত হবে যখনই মন চাবে পাপ কাজের দিকে যখনই মন চাবে খারাপ কোনো কিছু করতে সৌরাতুল আরাফের ফের নম্বর আয়াতি আল্লাহ তালা আমাদেরকে গুনা থেকে বাঁচার শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায় বলে দিলেন আল্লাহ তালা বলেন ও ইম্মা। যখন শয়তান তোমাকে খোদা দ্রোহিতার দিকে ধাবিত করবে গুনাহের দিকে ধাবিত করবে মনের ভিতরে অশা দিবে তুমি সাথে সাথে একজনের কাছে আশ্রয় চাও তিনি কে আল্লাহ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো আল্লাহর কাছে সাহায্য চাও কারণ তুমি যে বিপদের দিকে ধাবিত হচ্ছ এই বিপদ থেকে পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না একজন ছাড়া তিনি কে আল্লাহ আল্লাহ আলাই তোমাকে বাঁচাতে পারেন তুমি এই জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো বুখারি ও মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সামনে দুইজন ব্যক্তি ঝগড়া শুরু করে দিল দুইজন ব্যক্তি একজন আরেকজনকে অশ্লীল ভাষায় কথা বলতে লাগলো একজন আরেকজনকে গালি দেয় রাগ হয়ে যায় যখনই গালি দেওয়া হয় আরেকজন রাগ হয় দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হলো একজন আরেকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে আরেকজন রাগ হয়ে গেছে নিজকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না একজন আরেকজনের সাথে যখন ঝগড়া হয় মানুষের আচরণের পরিবর্তন দেখা দেয় ঠিক কিনা সে অন্যরকম অবস্থার মধ্যে পতিত হয়ে যান তাকে চেনাও যায় না যে আসলে লোকটা এত এরকম তার বাচন ভঙ্গি তার কথা বলার ধরন ভিন্ন হয়ে যায় তার সুর করিম যখন দেখলেন দুইটা লোক ঝগড়া করছে সাল্লাম তাদের এই অবস্থা দেখে তাদেরকে পরামর্শ দিলেন লা আমার কাছে এমন একটা বাক্য আছে এমন একটা দোয়া আছে আমল আছে যে আমলটা করলে পরে এই যে রাগ এই যে ঝগড়ায় অশ্লীল বাক্য বিনিময় করা কথা বলা এর থেকে পরিত্রাণ পেয়ে যাবে সোভান তথা গালিগালাস অশ্লীল কথাবার্তা থেকে বাঁচার জন্য একটি দোয়া আছে সেই দোয়াটি হলো বলো সকলেই পড়ুন আউ সেই ত বিল্লাহ আমি আশ্রয় প্রার্থনা করছি আমি সাহায্য চাচ্ছি মিনা শৈতানের রাজিব আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত মরদুত শয়তানের অসসা থেকে সোভাহ আল্লাহ তো আপনি যখনই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন আল্লাহর সাহায্য কামনা করবেন সাথে সাথেই সাহায্য করবেন কে আল্লাহ সোভালত আপনি একটু চিন্তা করুন আপনি এই আমলটা করেই দেখুন আপনি বড় চাকরি করেন আপনার ঘুষ নেওয়ার অনেক সুযোগ আছে ঘুষ দেওয়ার জন্য কেউ সামনে অগ্রসর হয়েছে আপনি সাথে সাথে আল্লাহর আশ্রয় প্রার্থনা করুন আপনি পড়ুন আপনি এই দোয়াটা পড়ুন দেখবেন আপনার মনের ভিতর একটা পরিবর্তন দেখা দিবে আপনি এই অন্যায় হারাম কাছ থেকে নিজকে বাঁচাতে সক্ষম হবেন সোভাল। আপনি আপনারা আমল করেই দেখুন আপনি চেষ্টা করেই দেখুন যুবক ভাইয়ারা আজ বর্তমান সময়ের যুবক ভাইয়ারা একেবারে অশ্লীলতার মধ্যে আজ নিমজ্জিত একেবারে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে গেছে এই যুব সমাজকে বাঁচাতে এই আমলটা অত্যন্ত কার্যকরী আমার যুবক ভাইয়ারা প্রত্যেকের হাতে হাতেই তো এখন স্মার্টফোন চলে আসছে গুনাহের কাজ সহজ হয়ে গেছে অশ্লীলতার ছয়লা দুনিয়া যার কাছে একটা স্মার্টফোন আছে আর নেট কানেকশন আছে সমগ্র পৃথিবীটাই তার হাতের মুঠোয় তার গুণা করতে অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হতে সময় লাগে না সে যা চাইবে সে তাই করতে পারবে তুমি নিজকে নিয়ন্ত্রণ করতে পারছো না তোমার মন চায় মোবাইলটা ধরে খারাপ কিছু ভিডিও দেখার তুমি আল্লাহর কাছে সাহায্য চাও তুমি একবার পরেই দেখো তুমি পড় আউজ্লাহ রাজীব তুমি যদি সত্যিকার অর্থে ওই গুনাহের সময় তথা মন চাচ্ছে গুনাহের জন্য তুমি যদি এই আমলটি করতে পারো আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কসম আল্লাহ সব আলহ তোমাকে অবশ্যই সাহায্য করবেন সম্মানিত হাজিরিন আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে ইস্তে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে এটা হচ্ছে শয়তানের কুমন্ত্রণা শয়তানের ধোকা থেকে বাঁচার প্রথম আমল দ্বিতীয়ত হচ্ছে শয়তানের কুমন্ত্রণা শয়তানের ধোকা থেকে বাঁচার জন্য আমাদেরকে সব সময় আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করতে হবে আল্লাহর ভয় যদি অন্তরে জাগ্রত হয় তাহলে এই শয়তানের কুমন্ত্রণা থেকে শয়তানের ধোকা থেকে বাঁচা সম্ভব সৌরতুল আরাফের দুশত এক নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা তাকাউ যারা তা কবান যারা যারা আল্লাহকে ভয় করে তাদেরকে যখন শয়তান দেয় কুমন্ত্রণা দেয় আর তারা আল্লাহকে স্মরণ করে স্মরণ করার সাথে সাথে শয়তানের সেই দুখা থেকে তারা মুক্ত হয়ে যায় সোভান আল্লাহ তাদের চক্ষু খুলে যায় শয়তানের অস্তা তারা বুঝতে পারে এবং আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন তাহলে বোঝা গেল আয়াত কারিমা থেকে যারা তা যারা আল্লাহকে ভয় করে যারা মোত্তাকি তাদের কাছেও শয়তান আসে আসে কিনা শয়তান আসে শয়তান সবার কাছে আসে আলেম হোক গায়ের আমল আলেম হোক হাজি সাহেব হোক আর মুন্সি সাহেব হোক যেই হোক শয়তান তার কাছে কম বেশি আসে তবে যারা আল্লাহকে ভয় করে না শয়তান তাদেরকে মুরিদ বানায় ফেলে তারা শয়তানের অনুসারী হয়ে যায় যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় নেই আর যাদের অন্তরে আল্লাহর ভয় আছে শয়তান কুমন্ত্রণা যতই দেখ তারা তো আল্লাহকে স্মরণ করে আল্লাহর স্মরণেই তারা তার থেকে মুক্ত হয়ে যায় শোভা আল্লাহ শয়তান কুমন্ত্রণা দিতেই পারে আপনার অন্তরে অস আসতেই পারে আপনি যদি এই শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে পারেন নিজকে যদি বাঁচাতে পারেন আল্লাহকে যদি স্মরণ করেন আল্লাহর ভয় যদি আপনার অন্তরে জাগ্রত হয় তাহলেই আপনি এই শয়তানের ধোকা থেকে বাঁচতে পারবেন শয়তানের ধোকা থেকে বাঁচা একেবারেই সহজ কাজ নয় এটা অত্যন্ত কঠিন সম্মানিত হাজির এ পৃথিবীতে প্রত্যেকটা মানুষই মনের ভিতরে মনের দিক থেকে দুর্বল কেননা শয়তান সবসময় মনের ভিতরে কুমন্ত্রণা দেয় অশ্বাস দেয় খারাপের দিকে ধাবিত করতে চায় তো আপনি যদি মনটাকে নিয়ন্ত্রণ করতে পারেন খারাপ থেকে নিজকে বাঁচিয়ে রাখতে পারেন তাহলে আপনি তা কোয়াবান সম্মানিত হাজিরিন আমাদের অন্তরের মধ্যে যদি এই বিশ্বাস থাকে আল্লাহ সব তালা সব কিছুই আমাদের পর্যবেক্ষণ করছেন সব কিছুই আমাদের লিপিবদ্ধ করে রাখা হচ্ছে সম্মানিত হাজরিন আমাদের অন্তরের ভিতরে যদি এই ভয় থাকে আমার পার পাওয়ার কোনো সুযোগ নাই রাতের গভীরে পৃথিবীর সব মানুষ থেকে আমি মুক্ত হয়ে একাকি রাত্রিবেলা ঘুমের ঘরে ঘরের মধ্যে কি করছি না করছি আল্লাহ সভানুয়া তালা দুইজন ফেরস্তা দিয়ে তা রেকর্ড করার ব্যবস্থা করে দিয়েছেন তা রেকর্ড হচ্ছে কেয়ামতের ময়দানে আল্লাহ সহ সামনে ফেরেস্তারা এই রেকর্ডগুলো ছাড়বেন আর আপনি দেখবেন আরে সামান্য ছোট্ট ছোট্ট গুণাগুলো তো বাদ যায় না সেগুলো তো ফেরেস লেখা ফেলাইছে তখন ওই বান্দা বলবে যে আল্লাহ তোমার ফেরেশতারা অন্যের আমল নামা মনে হয় আমারে দিয়ে দিছে আল্লাহ বলবেন যে ঠিক আছে ওডিও যে যেহেতু বিশ্বাস হয় না এখন ভিডিও দেখো কয় না এই ভিডিও তো আমার না তখন আবার আল্লাহ তালা মুখ বন্ধ করাই দিয়া হাতকে ওপেন করে দিবেন কথা বলার জন্য সোহান আল্লাহ হাত বলবে যে হ্যাঁ আমি হাত দিয়েই তো ধরছি তখন পা বলবে যে হ্যাঁ পা আমি তো এটা চলেছি রাস্তা চলেছি আমি ওখানে গিয়েছি আপনি পালাবেন কিভাবে যাবার কোনো সুযোগ নাই সম্মানিত হাজিরিন আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভয় মানুষকে পাত থেকে মুক্ত করতে পারে অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় যদি না থাকে তাহলে আপনি সব কিছু করতে পারেন আজকে চিন্তায় ডাকাতি চুরি সামারি যা কিছু হচ্ছে এর পিছনে অন্যতম যে কারণ সেটা হলো আল্লাহর ভয় না থাকা সুনানে বাই হাকির বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে সেই মানুষটা কোন স্তরে পৌঁছতে পারে সেটা বোঝার জন্য এই একটি উদাহরণই যথেষ্ট সোনানে বাই হাকিতে এসেছে হজরতে আবদুল্লাহ আনহু কয়েকজন সাহাবিকের সাথে নিয়ে মরুভূমিতে রওনা হয়েছেন প্রতিমধ্যে দুপুরের সময় হয়েছে খাবারের জন্য একটা গাছের নিচে বসেছেন দস্তরখানা বিছিয়েছেন খানা খাবেন এমন সময় তার পাশ দিয়ে একজন রাখাল কিছু মেষ কিছু বকরি নিয়ে যাচ্ছেন আবদুল্লেব নোম রদিয়াল্লাহ তালনু রাখালকে দেখে ডাকলেন যে রাখাল ইদি খাবারের সময় হয়েছে আমরা খাচ্ছি তুমি একটু আমাদের সাথে খানা খাও রাখাল বললেন আপনি আমাকে দাওয়াত দিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ কিন্তু আমি আপনাদের সাথে খানায় অংশগ্রহণ করতে পারবো না কেন কারণ হলো আমি রোজা রেখেছি হযর আবদুল্লেব নমর রদিয়াল্লাহ তালনু বললেন এখন তো রমজান মাস নয় সম্ভবত তুমি যে রোজা রেখেছো সেই রোজাটা তো অবশ্যই নফল রোজা নফল রোজা তো ইচ্ছা করলে ভাঙাওয়া যায় ঠিক না ইচ্ছা করলে তো ভাঙাও বা ভাঙতেও পারো এই যে ভালো খাবার এইটা তো সবসময় তুমি পাইবাও না আজকে আমরা এখানে খাচ্ছি তুমি আমাদের সাথে খানা খাও রোজা ভেঙে ফেলো কোনো অসুবিধা নেই নফল রোজা ভাঙা যায় বিশেষ কারণবশত হজরত নমর পরামর্শ দিলেন রাখাল দেখেন কত খোবান তিনি বললেন যে দেখুন আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি আমি পরকালীন ওই হাসলের ময়দানে যখন মানুষের আমল ছাড়া কোনো কিছুই উপকার আসবে না সেই দিনের জন্য আমি রোজাগুলো রাখছি সোভাল আল্লাহ আবদুল্লা অমর চিন্তা করলেন যে লোকটা তো আসলেই একটু একলাসি মানুষ মোখলেস মানুষ তাকোয়াবান মানুষ একটু পরীক্ষা করে দেখি কি পরীক্ষা আবদুল্লু অমর তিনি তাকে প্রস্তাব দিলেন যে দেখো এই যে দেখো কতগুলো বকরি তোমার এখানে আছে এই বকরির মধ্যে থেকে একটা বকরি আমাকে দিয়ে দাও তার বিনিময়ে কিছু টাকা কিছু দিনার তোমাকে দিব তুমি লাভবান হবে রাখাল বললেন মালিক তো আমি না এটা তো একজন মালিক আছে আমি তার কাজ করি। অমর তাকে পরীক্ষার জন্য বললেন যে দেখো তুমি যদি তোমার মালিককে একটু বুঝ দিয়ে দাও শত শত বকরির মধ্যে দুই একটা বকরি এমনি হারিয়ে যেতে পারে মরুভূমিতে শিয়াল আছে বাঘ আছে এগুলো নিয়ে যেতে পারে হারাই যেতে পারে তো দুই চারটা যদি মারাও যায় হারেও যায় শত শতর মধ্যে দুই একটা মারা গেলে কোনো অসুবিধাই নেই তুমি একটু বুঝ দিয়ে দিবা খালি বলবা দুইটা হারাই গেছে তাহলেই তো হলো আর এটা জবাই করব এখান থেকে কিছু গোষ্ঠ দিব খালি আমরা দেখাবো তা না তোমাকেও দিব আবার কিছু পয়সা করিও দিব এবার রাখাল বলছেন যে দেখুন আমার মালিকের এটা অনুমতি নাই ওমর বললেন যে তোমার মালিক দেখছেন তুমি বুঝ দিয়ে দিবা তখন লোকটা কি বললেন লোকটা বললেন যে আপনাকে আমি চিনি না আমার চিনার প্রয়োজনও নাই তবে আমি এতটুকু বুঝতে পারছি যে আপনি আমার অসাধা দিতেছেন জেনে রাখুন আমার মালিক এখানে নাই আমি আমার মালিককে হয় তবে একটা বুঝ দিয়ে দিতে পারবো কিন্তু আমার মালিকের মালিক আপনার মালিক আমার মালিক একজন তো আছেন তিনি তো সবকিছু দেখেন স্বভাব তিনি তো দেখছেন তার থেকে আমি কিভাবে বেঁচে যাব। তার থেকে কিভাবে বাঁচবো যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন এই খেয়ালতটা কেন করছো তার জবাব আমি কি দিব আমি জবাব দিতে পারবো না সম্মানিত হাজিরিন তাহলে তাকুয়া মানুষকে আল্লাহর অলিত অলিতে পরিণত করে আল্লাহর নেক বান্দায় পরিণত করে সুভান আল্লাহ সম্মানিত হাজিরিন গুণা থেকে বাঁচার জন্য তৃতীয়ত যে আমল করতে হবে সে আমল হচ্ছে মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করা এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না একটা সময় পৃথিবীতে আসবে যখন আমি বিহীন পৃথিবী হবে প্রতিদিনের সকালে সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হবে পশ্চিম দিগন্ত অস্তিমিত যাবে মসজিদ থেকে আজানের ধ্বনি বেশে আসবে হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালায় মুখরিত করবে মুয়াজ্জিন এই পৃথিবীর সবকিছুই থাকবে আমি বিহীন পৃথিবী হবে যদিও পৃথিবীও এক সময় ধ্বংস হয়ে যাবে কিন্তু একটা সময় তো আসছে যে সময়টা আমি থাকবো না আপনি থাকবেন না জুমা চলবে কিন্তু জুমার মুসল্লি হবে নতুন জুমার ক্ষতি বাঁচবেন নতুন আমরা কেউ থাকবো না তো এই মৃত্যুর ভয় যদি আমার অন্তরে থাকে এই মৃত্যুর ভয়ের মাধ্যমে শয়তানের ওয়াসা গুনা থেকে বাঁচা সম্ভব ঠিক কিনা এই জন্য আল্লাহর হাবিব সাল্লাম আলি ওয়াসাল্লাম সাহাবিদেরকে যে ওসিহত করতেন নসিহত করতেন তা হল আল্লাহ রসুল সাল্লি সাল্লাম সাহাবিদেরকে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিতেন মধ্যে বলেছেন রসুল্লাহ কবর আমি তোমাদেরকে একসময় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু আমি তোমাদেরকে এখন থেকে কবর জিয়ারত করার অনুমতি দিয়ে দিলাম ফা তুদা কেরল কেন কেননা কবর জিয়ারত কবরের কাছে গেলে পরে মানুষের মৃত্যুর কথা মনে হয় আখেরাতের চিন্তা আসে ঠিক কিনা এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা আমি মাঝে মধ্যেই তো বলি আল্লাহ সব আল্লাহ আমাকে যে নিয়ামতগুলো দিয়েছেন এই নিয়ামতের যাচাইয়ের জন্য আমি কোন নিয়ামতের মধ্যে আছি এটা বোঝার জন্য দুটি জায়গায় যাওয়া আমাদের প্রয়োজন মাঝে মধ্যে একটা হলো হাসপাতালে আর একটা হলো কবরস্থানে হাসপাতালে গেলে দেখা যাবে যে মানুষটা আইসিউর মধ্যে রয়েছে শ্বাস নিতে যার কষ্ট হচ্ছে সেই লোকটার অবস্থাটা কি সে ডাক্তারদেরকে বলছে যত টাকা লাগুক আমার যত সম্পদ আছে সবকিছুর বিনিময়ে আমার একটু বাসায় দাও ঠিক কিনা আমার কষ্ট হচ্ছে আমি শ্বাস গ্রহণ করতে পারছি না আমার কষ্ট হচ্ছে হাসপাতালের গেটে যদি আপনি যান ঢাকা মেডিকেল কলেজের সামনে মাঝে মধ্যে যান দেখবেন যে একটু পর পর লাশ বের হয়ে আসতেছে মারা গেছে অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে অমুকে সন্তান ডেলিভারি করতে যায় মারা গেছে অমুকে চাকরিস্থলে যাওয়ার সময় মারা গেছে কত বড় বড় পদের লোক মারা যাচ্ছে প্রতিনিয়ত তাহলে নিজের অবস্থার কথা মনে পড়বে যে আল্লাহ তাহলে আমাকে কত নিয়ামত দিয়েছেন পঙ্গু হাসপাতালে যাবেন গিয়ে দেখবেন কারো হাত নাই কারো পা নাই কেউ পা ভেঙে পড়ে আছে লড়তে পারে না হাঁটতে পারে না চক্ষু হাসপাতালে যায় দেখবেন কত অন্ধ মানুষ আছে যাদের দুইটা চোখ নাই তারপরে আপনি যদি যান দেখবেন মানসিক হাসপাতালগুলোতে মানুষের কি অবস্থা কুকুরে না করে ওই মানুষগুলো তাই করছে মনে যা যাচ্ছে তাই বলতেছে কেউ গান গাচ্ছে তো প্রিয় ভাইয়ের আমার আল্লাহ তালা আমাকে কত নিয়ামত দিয়েছেন আপনাকে কত কত নিয়ামত দিয়েছেন এটা বোঝার জন্য হাসপাতালে মাঝে মধ্যে যেতে হবে আর দ্বিতীয়ত হলো ওই কবরস্থানে যাওয়া কবরবাসীরা তাদের কোনো মিটিং নাই তাদের কোনো মিছিল নাই তাদের কোনো আন্দোলন নাই সব ঘুমে আছে কত শান্ত পরিবেশ ঠিক কিনা এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম কবরস্থান এই যে আমাদের বুদ্ধিজীবী কবরস্থান অনেক সুন্দর এক কবরস্থান মাঝে মধ্যে যাবেন সম্ভব হলে রাত্রেবেলা যাবেন গিয়ে দেখবেন কি সুন্দর এক পরিবেশ সেখানে মানুষজন ঘুমে আছে ওখানে পানির জন্য বিদ্যুতের জন্য কোনো আন্দোলন নাই কারণ কবরের মধ্যে পানিও লাগে না বিদ্যুত লাগে না তাদের কোনো ফ্যানও নাই এসিও নাই এরকম তো বহু মানুষ আছে যে মানুষগুলা রাত্রেবেলা এসি ছাড়া ঘুমাইতে পারে না রাস্তাঘাটে চলতে যে গাড়িতেও এসি লাগে আর যেখানে আবার অফিসে বসবে সেখানেও এসি আবার শুনি যে কিছু মানুষ আছে বাথরুমেও এসি লাগিয়ে রাখে ঠিক কিনা তো একটা সময় আসবে সব ক্লোজ হয়ে যাবে রেখে আসবে কবরে ওখানে কিছুই পাবেন না ফ্যান তো দূরের কথা আলো বাতাস জানালাও নাই আছে নাকি সব বন্ধ সম্মানিত হাজির আল্লাহ ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের পরিণতি একটা সময়ের জন্য রেখে দিয়েছেন সুতরাং আমাদের যে আশা আকাঙ্ক্ষা আমাদের মধ্যে যে লোভ লালসা কাজ করে পরশ্রী কাতরতা অন্যের ভালো দেখতে না পারা আমাদের মধ্যে যে দোষগুলো আছে এর থেকে বাঁচার জন্য শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য অশ্লীলতা থেকে বাঁচার জন্য মাঝে মধ্যে কবরস্থানে যেতে হবে কবর জিয়ারত করতে হবে সম্মানিত হাজিরিন হজরত ওসমান রাজি আল্লাহ তালা আহমু মাঝে মধ্যে কবরস্থানে যাইতেন কবরস্থানে গিয়ে অঝরে কাঁদতেন সাহাবাইকার বলতেন যে ভাই ওসমান জাহান্নামের কথা শুনে তো আপনি এত কাঁদেন না কিন্তু কবরস্থানে এসে এত বেশি কাঁদেন কেন হজরত ওসমান রদি আল্লাহ তালা বলতেন আমি কবরটাকে খুব বেশি ভয় করি কারণ পরকালীন জীবনের প্রথম স্টেশনটাই হলো ওই কবর কবর যার জন্য ভালো হবে তার মিজান সিরাত সব কিছুই সহজ হয়ে যাবে আর যার জন্য প্রথম স্টেশন কবরটা কঠিন হয়ে যাবে সংকীর্ণ হবে প্রতিটা ধাপে ধাপেই তাকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হবে এই জন্য আমি কবরকে অনেক বেশি ভয় করি সম্মানিত হাজির এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার কখন মরণ হবে আমি কেউ জানি না আমরা কেউ জানি না কখন কার কোথায় মরণ লেখা আছে হাদিসের মধ্যে আলা আপনি যে অবস্থায় মৃত্যুবরণ করবেন ওই অবস্থায় আল্লাহ সামনে আপনি হাজির হবেন ও যুবক বাবাজিরা তুমি কানের মধ্যে হেডফোন লাগাইয়া গান শুনছ গান শুনতে শুনতে এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়ে যায় আল্লাহর সামনে যদি তুমি এই গান বাজাতে বাজাতে হেডফোন নিয়ে যদি আল্লাহর দরবারে যদি হাজির হও কি জবাব দিবা রাতের বেলা অশ্লীলতার মধ্যে নাইট ক্লাবের মধ্যে তুমি গেছো নাপাক অবস্থায় ওই অবস্থায় যদি তোমার মৃত্যু হয় আল্লার সামনে যায় তুমি জবাব জবাবটাই দিবা তুমি মদ খর্দের সাথে যাইয়া যদি মদ খাওয়া অবস্থায় যদি তোমার মৃত্যু হয় আর মদ খেতে খেতেই যদি আল্লাহর দরবারে তোমার হাজিরা দিতে হয় তাহলে তোমার অবস্থাটা কত কঠিন হবে চিন্তা করে দেখো আল্লাহর সামনে যে কি জবাব দিবা এই জন্য সবসময় গুনা থেকে বেঁচে থাকতে হবে কারণ যে কোনো সময় তো আমার মৃত্যু হতে পারে কি ঠিক কিনা এই জন্য এই বিষয়টা খেয়াল রাখতে হবে প্রতিটা মুহূর্তেই আমার মৃত্যু হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে আপনি বাসায় বলে আসছেন জুমার নামাজের পর যে এইটা এইটা খাইবেন এই আইটেম আপনার ওই রিজিক আপনার তকবিরে নাও থাকতে পারে আপনি নিহাত করেছেন আগামীকাল অমুক জায়গায় যাবেন ওখানে যে এই ভালো ভালো জিনিসগুলো খাবেন আল্লাহ যদি আপনার তকদির এই রিজিক না লিখে রাখেন আপনি কখনো এটা খাইতে পারবেন না পারবেন নাকি এই জন্য প্রিয় ভাইয়েরা সর্ব অবস্থায় অজু অবস্থায় থাকবেন সব অবস্থায় অজু করা অবস্থায় থাকবো পবিত্র অবস্থায় থাকবো আর গুণা থেকে বেঁচে থাকবো ইনসা আল্লাহ সম্মানিত হাজিরিন চতুর্থ নাম্বার হলো নফসের গোলামি ছেড়ে দিতে হবে গুণা থেকে বাঁচার চতুর্থ আমল হচ্ছে নফসের গোলামি ছাড়তে হবে নফস আপনাকে খারাপের দিকে ধাবিত করতে হবে আপনাকে দেখতে হবে যে আল্লাহ কী বলছেন আমার রসুল আমাকে কি শিক্ষা দিয়েছেন নফসের তাবেদারি করা যাবে না রাত গভীর হয়েছে ফজরের আগে আইসা পৃথিবীটা শান্ত হয় একটু শীতল শীতল যতই গরম হোক দিনের বেলা শেষ সময় আইসা কিন্তু খুব ঠান্ডা পড়ে যায় তখন ঘুমটাও বেশি আসে শয়তান শয়তা দেয় একটু ঘুমা ঘুমের টাইম তো এখনই আর আল্লাহর হুকুম হচ্ছে ওঠ নামাজ পড়ো ঠিক কিনা এখন আপনার নাফস বলছে যে ঘুমা আর আল্লা তাল্লার হুকুম হচ্ছে এখন ওঠ উইঠা নামাজ পড় এখন কার কথা শুনবেন কার কথা আপনি যদি ঘুমায় থাকেন তার মানে আপনি শয়তানের অশ্বাসে নাফসের তাবে দেরি করে আপনি ঘুমায় রইলেন আল্লাহর হুকুম অমান্য করলেন ঠিক কিনা আপনি বড় চাকরি নিয়েছেন খুব প্রভাবশালী আপনার হাতে অনেক ক্ষমতা আপনি সিগনেচার করলে একটা কাজ হয় আর সিগনেচার না করলে অনেক কাজ আটকে যায় আপনার কাছে দায়িত্ব আপনি বড় চেয়ারে বসছেন আপনি আশা করেন যে কে বড়ো মশাটা নিয়ে আসলো ওরটা আমি সিগনেচার করলাম আর যে দিল না ওরটা করলাম না ফালায় রাখলাম আটকায়ে রাখলাম আপনার ক্ষমতার অবব্যবহার আপনি করলেন গত দুদিন আগে দেখলাম একজন সরকারি কর্মকর্তা তার অ্যাসিস্ট্যান্ট ঘুষ নেয় না এই জন্য ওরে গালিগালাস করছে মারধর করছে এটা আবার নিউজও আসছে ঠিক কিনা এরকম কিছু কুলাঙ্গার আমাদের সমাজে আছে কি নাই সম্মানিত হাজির আপনি নফসের তাবেদারি করলেন আপনি সাময়িক শান্তির জন্য মানুষকে আটকাইয়া ঘুষ নিলেন আপনার কাফনের কাপড়ের কোনো 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 পকেট 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 নাই নাই আছে আছে নাকি কাফনের কাপড়ের কিছুই নিয়ে যেতে পারবেন না আরেকজনের জমি দখল করে যে নিয়ে গেলেন আপনার জন্য যে নির্ধারিত জায়গা ওইটা সাড়ে তিন হাতের বেশি না ঠিক না আপনি এত খাবা জাবা করেন কেন আরেকজনের মাথায় বাড়ি নিয়ে যাচ্ছেন এই জায়গা তো কবরে নিয়ে যেতে পারবেন না আপনার জন্য তিন হাত আপনি যতই যতই হন 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 না না কেন কেন যত টাকার আপনার সাড়ে তিন হাতের বেশি জায়গা দেওয়া হবে না ঠিক কিনা জায়গাটাও একেবারে সংকীর্ণ দুইজন লোক শোয়া যায় না দেখছেন না কবরস্থানে কবরস্থানে কিভাবে রাখা হয় এই জন্য কবরস্থানে যেয়ে মাঝে মধ্যে দেখবেন কিভাবে লাশ রাখে তাহলে আপনার এই যে খাই 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 সাই সাই ভাব চলে যাবে বন্ধ করুন গুনাহের কাজ ছেড়ে দিন নফসের তাবেদারি ছেড়ে দেন আল্লাহর গোলামে পরিণত হয়ে যান যারা আল্লাহর গোলামে পরিণত হবে আল্লাহ তাদের জন্যই জান্নাত রেখেছেন নাফস তিন ধরনের একটা হচ্ছে আম্মারা আর একটা হচ্ছে লাউওয়ামা আর একটা হচ্ছে মোতমা ইন্না নাফস তিন ধরনের আম্মারা হচ্ছে যা মানুষকে খারাপের দিকে ধাবিত করে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ সুবাহানহালা বলেন ইন্নস আল্লা রতম বিসু সাধারণত নফস মানুষকে খারাপের দিকে ধাবিত করে কারণ শয়তান অসা দেয় ই রহিমা রব্বি তবে আল্লাহ যার প্রতি রহম করেন তিনি সারা আল্লাহ যাকে বাঁচায় দেন আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেন তিনি সারা শয়তান মানুষকে কুমন্ত্রণা দিবে মন্দ কাজের দিকে মন ছুটে যাবে আল্লাহর রহম আল্লাহর অনুগ্রহ যারা প্রাপ্ত তারা সারা ইন্না রব্বী গফুর রাহিব নিশ্চয় আল্লাহ তালা অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান দ্বিতীয় ধরনের নফস রয়েছে যেই নফসটাকে বলা হয় লাওয়ামা যে লফ যে নফসটা যে আত্মাটা অনুতপ্ত হয় মন্দ কাজ করার সাথে সাথে সে অনুতপ্ত হয় লজ্জিত হয় আল্লাহ সুমান তাদের সম্পর্কে বলছে লাউবিলা আল্লাহ কসম করে বলেছেন একটা হচ্ছে কেয়ামতের আরেকটা কসম করেছেন নফসেল্লা ওয়ামা যেই নফ গুনাহের পর অনুতপ্ত হয় অনুশোচনা করে যে আরে এই কাজটা ঠিক হয় নাই আমার এটা অন্যায় হয়ে গেছে কি আছেন এরকম এটাকে বলা হয় নফসেল্লা ওয়ামা এটাও ভালো নফস এটা ভালো প্রথমটার চেয়ে আরেকটা নফস আছে সেটা হলো মতমা পরিতৃপ্ত পরিশান্ত যেই নফস আল্লাহকে পাওয়ার জন্য সবসময় বেদিব্যস্ত ব্যস্ত আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর হুকুম মানার জন্য সব সময় চেষ্টা করে ব্যস্ত থাকে এই নফসটাকে বলা হয় নাফসে ইন্না। এই নফসের যারা অধিকারী হবে আল্লাহ সুবহান আলা তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন আল্লাহ তালা তাদের সম্পর্কে বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া ادখুলি জান্নাতি আল্লাহ বলেন যখন তার মৃত্যুর সময় হয় মৃত্যুর ফেরেশতা এসে নাফসে নাফ্সে যারা আল্লাহর গুলামি করে সারা জীবনটা আল্লাহর গুলামিতে আল্লাহর ভয়ে যারা চলেছে যারা মুমেন তাদের কাছে ফেরেস তাই বলবে আজরাউদ বলবে ইর রা দিয়া তেম্বার দিয়া তোমার প্রতিপালকের সন্তুষ্টি চিত্তে বের হয়ে আস শরীর থেকে আত্মা বের হয়ে আস তুমি তো আল্লাহর গোলাম তুমি তো মতমাইন না মতমাইন না আল্লাহ সোহানতাল্লার গোলামীর আত্মা তুমি সুতরাং তুমি বের হয়ে আসো তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে বের হয়ে আসো আল্লাহর বান্দায় পরিণত হও এবং আল্লাহর জান্নাতের অধিবাসী হয়ে যাও আল্লাহ সোহান তাল্লা নফসে মতমা ইন্ আমাদের অন্তরগুলোকে নবসে মতমা না আল্লাহর গোলামীর অন্তর হিসেবে কবুল করুন বলে আমি আর যারা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করবে পরকালীন জীবনকে ভয় করবে আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন পাঁচ নাম্বার হলো গুণা থেকে বাঁচার পঞ্চম আমল হচ্ছে কখনই একা একা থাকা যাবে না আপনি একা থাকতে গেছেন তো মরছেন গুণা থেকে শয়তানের অস্তা থেকে বাঁচার পঞ্চম আমল হল আপনাকে অন্য কারো সাথে থাকতে হবে আপনি যখনই ঘরে থাকবেন একা থাকবেন না আপনার ভাই আছে ভাইয়ের সাথে থাকেন আপনার মা বাবা আছে তাদের সাথে আপনি সময় কাটান আপনি একা ঘরের মধ্যে আপনি আছেন তো বিপদে পড়ে গেছেন ঠিক কি না একা একা থাকা এটা বর্জন করতে হবে যুব সমাজ আজকে তো করাল ঘ্রাসে একেবারে ধ্বংসের দিকে পৌঁছে গেছে যুব সমাজকে বলবো এই ধ্বংস থেকে গুনাহের কাছ থেকে বাঁচার জন্য তোমাকে ভালো মানুষের সাথে থাকতে হবে একা থাকা পরিহার করতে হবে আর কোনো কাজে ব্যস্ত থাকতে হবে কোনো কাজ না থাকলে সামাজিক কাজ করো জনকল্যাণমূলক কাজে লিপ্ত হও নিজকে ব্যস্ত রাখো আল্লাহ সভান তালা গুণামুক্ত জীবন তোমাকে দান করবেন ছয় নাম্বার হলো গুনাহের উপকরণ থেকে বিরত থাকা যে সমস্ত জিনিসের মাধ্যমে উপকরণের মাধ্যমে গুনাহের দিকে আপনার ধাবিত হন আপনার মোবাইল আপনি রাত্রেবেলা এগারোটা বারোটা বাজে আপনি মোবাইল চালাতে 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 হঠাৎ করে আপনি খারাপের দিকে ধাবিত হয়ে যাচ্ছেন তার মানে এই মোবাইলটাই আপনার জন্য খারাপ উপকরণ পাপের উপকরণ রাত দশটা বাজছে আপনি মোবাইলটা সরাই ফেলেন দূরে রাখেন অভিভাবক যারা আছেন আপনি ভাবছেন আপনার সন্তানরা রাতভর পড়াশোনা করছে খুব অনেক বড় হয়ে গেছে এই ছেলে মেয়ে কী করছে কার সাথে যোগাযোগ করছে কার সাথে চ্যাটিং করছে আপনি তো জানেন না আপনি যদি সত্যি সচেতন বাবা মা হয়ে থাকেন তাহলে আমি বলবো আপনি ওয়াইফাই আপনার ঘরে তো অনেকেরই ঘরে তো ওয়াইফাই আছে বিভিন্ন কাজে আপনি ব্যবহার করছেন রাত্রেবেলা এটার কোনো প্রয়োজন নাই আপনি রাত পর বন্ধ করে দেন ঠিক কিনা মোবাইলটা আপনি সিজ করে নেন আপনার কাছে রাখেন যে আপনি আবার দিবেন এত রাত্রে পড়াশোনার দরকার নাই চরিত্র যদি নষ্ট হয়ে যায় খারাপের দিকে সে যদি ধাবিত হয়ে যায় তাহলে পরে ফস্তাবেন পরে ফস্তাইলে লাভ হবে না পরে এদোয়া ফসাইবেন যে হুজুর ছেলেটার জন্য একটু দোয়া করেন কেন আজকে পাঁচ দিন ধরে দশ দিন ধরে কোনো খবর নাই কোথায় যে গেল জানি না আপনি তখন দোয়া চাওয়ার চেয়ে আপনি আগ থেকে সচেতন হন অনেকে এসে বলেন যে মেয়ে কথা শোনে না মেয়ে চলে গেছে আরেকজনের সাথে ভেঙে গেছে আপনি আপনার পছন্দ মতো বিয়ে দিতে পারেন নাই সে তার পছন্দ মতন বিয়ে করে ফেলছে বাবা মাকে জানায়ও নাই এই ধরনের অন্যায় অপকর্ম থেকে সন্তান থেকে মুক্ত রাখতে হলে আপনার নিজেকে সচেতন হতে হবে সম্মানিত হাজির সাত নাম্বার হচ্ছে তথ্য প্রযুক্তি ও ইন্টারনেটের অপব্যবহার থেকে নিজকে বাঁচিয়ে রাখতে হবে নিজকে বাঁচাতে হবে জাহান্নামের আগুন থেকে নিজকে বাঁচাবেন সন্তানদেরকেও বাঁচাবেন গোপন গুনাহ থেকে বিরত থাকতে হবে আল্লাহ রসুল ওসাল্লাম বলেছেন হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুলাম বলেছেন যে আরবের যে বিখ্যাত পাহাড় যেটার নাম হচ্ছে তিহামা পরকালে এরকম কিছু মানুষ থাকবে যাদের আমল এর পরিমাণ হবে তিহামা পাহাড়ের মতন তিহামা পাহাড়ের সমপরিমাণ নেক আমল নিয়ে জান্নাতের দিকে রওনা হবে কিন্তু সেই বাতাস এসে ধুলার মতন সেই বিশাল বড় পাহাড়টাকে যে ধ্বংস করে দেয় এরকম আমলগুলো নষ্ট হয়ে যাবে একটা গুনাহের কারণে সেই গুনাহ কি গোপন গুনাহ গোপন গুনা মানুষের আমলকে নষ্ট করে দেয় নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন সব কিছু আমল করছেন কিন্তু গোপন গুনাহের মধ্যে আপনি লিপ্ত রয়েছেন এই গোপন গুনাহ আপনার আমলকে শূন্য করে দিবে সম্মানিত হাজিরিন এই গোপন যে গুণা আছে থেকে আমরা বেঁচে থাকবো আট নাম্বার হচ্ছে গুণা থেকে বাঁচার জন্য অসৎ সঙ্গত ত্যাগ করতে হবে যারা সিগারেট খোর ওই সিগারেট খোরদের সাথে আপনি থাকলে আজকে না হোক কালকে না হোক পরশু হোক আপনিও সিগারেট খোর হয়ে যাবেন ঠিক কিনা আপনি যদি মৎখোরের সাথে থাকেন এক সময় আপনি নিজেও মতখোর হয়ে যাবেন আপনি যদি এরকম খারাপ ছেলেদের সাথে আপনার বন্ধুত্ব হয় খারাপ লোকদের সাথে যদি বন্ধুত্ব একসময় আপনিও খারাপে পরিণত হয়ে যাবেন এই জন্য একটা কথাই আছে সৎসঙ্গে বাস আর অসৎসঙ্গে সর্বনাশ খেয়াল রাখতে হবে সম্মানিত হাজিরিন নয় নাম্বার হচ্ছে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ভালো কাজের নেয়াদের মধ্যে থাকতে হবে যে আমি ভালো কাজ করব ভালো কাজের নিয়াত করার সাথে সাথে আল্লাহ তালা আপনাকে একটা সব দিয়ে দিবেন সোহান আল্লাহ আর গুনাহের কাছ থেকে বিরত থাকতে হবে দশ নাম্বার হচ্ছে দশ নাম্বার হচ্ছে লজ্জাশীলতা লজ্জিত হতে হবে যখনই অন্যায় হবে যখনই কোনো গুনাহের কাজ হয়ে যাবে আমরা লজ্জিত হব আমরা যদি লজ্জিত হই আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করে দিবেন এগারো নাম্বার হলো খারাপ চিন্তার পরিবর্তে ভালো চিন্তা করা যখনই মাথায় খারাপ চিন্তা আসবে তার বিপরীতে ভালো চিন্তাটা আমরা মাথায় নিয়ে আসবো বারো নাম্বার হচ্ছে তাও বা করা রসুল কালিমস ইসলামের জীবনে কোনো গুণা ছিল না অথচ হাদিসের মধ্যে আসছে একটা হাদিস আসছে রসুল প্রতিদিন সত্তর বারের চেয়েও বেশি অধিক তাওবা করতেন আরেকটি বর্ণনা আসছে একশো বার তাওবা করতেন আমরা কি প্রত্যেকে কম বেশি গুণাগার কিনা তা আমাদের তো অনেক পরিমাণে অনেক বেশি পরিমাণে তাওবা করা উচিত ঠিক কিনা সম্মানিত হাজিরিন আমরা আল্লাহ সব তালার আজাদ থেকে বাঁচতে আমরা এই বারোটি আমলের জন্য চেষ্টা করব শয়তানের অস্তা থেকে মুক্ত হতে এই বারোটি আমলের চেষ্টা করব। কি পার্বতী ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন বলে আমিন